কলকাতার বিখ্যাত দক্ষিণেশ্বর মন্দির নতুনভাবে তৈরি করছেন একজন মুসলমান শিল্পী। শুনে অবাক হলেন তো? আসুন তাহলে আজ জেনে নিই নতুন এই দক্ষিণেশ্বর মন্দিরের গল্পটা আসলে কি। দক্ষিণ কলকাতার পাটুলির 101 নম্বর ওয়ার্ডে শিল্পী মোহাম্মদ আজারউদ্দিন তৈরি করে ফেলেছেন দক্ষিণেশ্বর মন্দিরের একটি মিনি ভার্সন। শোনা যাচ্ছে আপনি আতশ কাজ দিয়ে দেখলেও এক ফোঁটা ফারাক ধরতে পারবেন না পাটুলির এই দক্ষিণেশ্বর মন্দিরের সঙ্গে 1855 সালে তৈরি হওয়া আসল দক্ষিণেশ্বর মন্দিরটির। রাধাকান্তের আদলেই মন্দিরের গড়ন এবং সেই একই নবরত্ন ধাঁচে তৈরি হয়েছে আসল দক্ষিণেশ্বর মন্দিরের এই মিনি ভার্সনটি। তফাত বলতে শুধু এটুকুই, টালিগঞ্জের শিল্পী রামনাথ মণ্ডল 167 বছর আগে যে দক্ষিণেশ্বর মন্দিরটি বানিয়েছিলেন তার উচ্চতা ছিল 100 ফুট, আর বর্তমানে মোহাম্মদ আজারউদ্দিন নতুন যে দক্ষিণেশ্বর মন্দিরটি তৈরি করছেন তার উচ্চতা 35 ফুট। বাঙালির অন্যতম একটি আবেগ হল দক্ষিণেশ্বর মন্দির। সেই আবেগেরই যখন পুনরাবৃত্তি ঘটে তখন উত্তেজনা হওয়াটা খুব স্বাভাবিক। শিল্পী মোহাম্মদ আজারউদ্দিনের বাড়ি উত্তর 24 পরগনার দত্তপুকুরে। আজারউদ্দিন এবং তার টিম অক্লান্ত পরিশ্রম করে এই মন্দিরটি গড়ে তুলছেন। হিন্দুদের অন্যতম দর্শনীয় স্থান দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর মন্দির নিয়ে বেশ কিছু কথা প্রচলিত আছে, তার মধ্যে অন্যতম হল এই মন্দিরে কোনো অবিবাহিত প্রেমিক যুগল একসঙ্গে পুজো দিলে তাদের সম্পর্ক নাকি ভেঙে যায়। এই কথাটা কতটা বিশ্বাসযোগ্য তা অবশ্য আপনারাই বলবেন। তবে কি এই নতুন দক্ষিণেশ্বরের মন্দিরেও সেরকম কিছু হতে চলেছে? সে অবশ্য সময়ের অপেক্ষা। ভেনিসের ভাসমান বাজার, দশভুজার মূর্তি, ইস্টবেঙ্গল মোহনবাগানের রেপ্লিকা, দ্বিতীয় হুগলি সেতুর ক্ষুদে সংস্করণে মোড়া পাটুলির সৌন্দর্য এখন টেক্কা দেয় কলকাতার অনেক নাম করা জায়গাকেও। ইএম বাইপাসের ধারে সুন্দর সবুজ এবং লাইটে মোড়া পাটুলি অঞ্চলে সন্ধে নামলেই আড্ডার আসর বসে, নানান বয়সের মানুষ ভিড় করে এই অঞ্চলে। নানান স্থাপত্যের সঙ্গে এখন ওই অঞ্চলে নতুন সংযোজন দক্ষিণেশ্বরের কালী মন্দিরেও থাকবে একটি দেবী মূর্তি। দক্ষিণ কলকাতার 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপাদিত্য দাশগুপ্তের প্রচেষ্টাতেই এমন আকর্ষণীয় মন্দির পাটুলির বুকে হতে চলেছে। পয়লা বৈশাখের দিন থেকে এই মন্দিরটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। ওই দিন থেকে এই সাধারণ মানুষ ঘুরে ঘুরে দেখতে পারবেন মন্দিরটি এবং দর্শন করতে পারবেন মায়ের। শিল্পী আজারউদ্দিনের অসাধারণ হাতের কাজে মুগ্ধ হয়ে কাউন্সিলর বাপাদিত্যবাবু বলেন, আদতে শিল্পীর কোনো ধর্ম হয় না, শিল্পীর পরিচয় তার কাজে, তার হাতে গড়ে ওঠা সুন্দর কারুকার্যে। তাই মোহাম্মদ আজারউদ্দিনকে দিয়ে দক্ষিণেশ্বর মন্দির তৈরি করাতে দ্বিতীয়বার ভাবেননি কলকাতার পুরসভার চিফ। দক্ষিণ কলকাতার বাসিন্দাদের উৎসাহ এখন তুঙ্গে, বাড়ির কাছে এই মিনি দক্ষিণেশ্বর। কিন্তু একজন মুসলিম শিল্পী দক্ষিণেশ্বর মন্দির তৈরি করেছেন শুনে অনেকেরই ধর্মীয় আবেগে আঘাত লাগতে পারে। সেই বিষয়ে সমাজবিদ মিরাতুন নাহার বলেছেন, প্রকৃত যিনি ধার্মিক তার কাছে অন্য ধর্ম ঘৃণ্য নয়, ওই শিল্পীকে আমার কুর্নিশ, মানুষ হিসেবে তিনি বিজয়ী। আসলে সত্যি মানুষের ওপর কোনো ধর্ম নেই, আর শিল্পীর কোনো ধর্ম হয় না, তার সৃষ্টি তার একমাত্র ধর্ম, আর সেই কথাই প্রমাণ হতে চলেছে আগামী পয়লা বৈশাখের দিন। ওই দিনই একই সঙ্গে উদ্বোধন হবে পাটুলির নতুন সংহতি রথেরও, যে রথ তৈরি করেছেন শিল্পী মিন্টু পাল। অনেক শুভেচ্ছা রইল শিল্পী মোহাম্মদ আজারউদ্দিন এবং তার সহকারী শিল্পীদের, তাদের সৃষ্টি আরও আলোকিত করে তুলুক পাটুলি তথা গোটা পশ্চিমবঙ্গকে। এমন আরও তথ্য জানতে এবং মোটিভেশনাল ভিডিও দেখার জন্য আজই ফলো করুন আমাদের ফেসবুক পেজ আল্টিমেট মোটিভেশন।